আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলার প্রতিভা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সবাই দেখতে পাচ্ছেন আমি লতাদের বাড়িতে আছি। লতার বাড়িতে আসার আজকে একটা ভিন্ন কারণ আছে। ভিন্ন কারণটা হলো লতা আজ এক জায়গায় বেড়াইতে যাবে। তো যে বলেই দিই, তো আমার বাসায় ওকে দাওয়াত দিছিলাম, তো আজকে সেখানে যাবে লতা। তো আমরা এখন লতার বাড়িতে ঢুকবো, যেহেতু লতার নিজস্ব কোনো পরিবহন নেই, অসুস্থ মানুষ, সেহেতু আমি আসছি লতাকে নিয়ে যেতে। তো এখন বাসার সামনে আছে, এখন বাড়ির ভিতরে ঢুকবো। একটু আগে ফোনে কথা হয়েছে, হয়তো ওরা রেডি হচ্ছে। তো বাড়িতে ভিতরে ঢুকে দেখি লতারা রেডি হইল কি না। তো প্রিয় দর্শক, আজ আমাদের আমার বাসায় নিয়ে যাবো লতাকে। অনেকদিন যাব, ও যাবে যাবে বলছে, কিন্তু আসলে যাওয়া হচ্ছে না। মানে এদিক হয় তো ওদিক হয় না, ওদিক হয় এদিক হয় না। তো যে কোনোভাবেই হোক, আজকে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি নেয়, তো সবাইকে নিয়ে, লতা আলীর এবং লতার ছেলেকে নিয়ে আমি আমার বাড়িতে যাব। তো সবাই আমাদের সাথে থাকবেন, হয়তো পরবর্তীতে কোনো ভিডিও বা আপডেট, যাওয়ার বা আসার কোনো ভিডিও আপডেট আপনাদেরকে দেব পরবর্তীতে। তো আপনারা সাথে থাকুন, দেখি বাড়ির ভিতরে যাই লতা কি অবস্থায় আছে। আমি তো এখন জানার বড় ইচ্ছা, তোমারে একবারে লাল পরি নীল পরি একবারে পরির মতোই লাগতেছে। ঠিক আছে দি, সেই সুন্দর লাগতেছে রে। লতা তো আর লতা নাই, লতা তো এবার পাতা হয়ে গেল, একটু মেক আপ দিতা সাথে। এখন যাবো ফুস করে, যাবো ফুস করে, যাবো ঠুস করে থাকবো। ফুস করে যা যাইছে তাই করি, সেটা আপনি করবি তো না। আপনি সেই আপনি কখন ভাড়া করেছি? হ্যাঁ গাড়ি তো, গাড়ি সমস্যা তো। আগের তিনি এখন আসতে না ভাই, আমার গালের বেতা কথা কই জিলিক পাচ্ছে বুঝছে? আর না পারে, জিলিক পারে জিলিক থামাই দেব নীল গালের ভিতর বলেইছি তাই না? হয় যে এই দেখেন এই সাইডে ফুলি গেছে, ফুলি গেছে হয় যে এরকম হয়ে রয়েছে, কমে নাই আগের চেয়ে? কমে নাই না, আগের চেয়ে বেশি তাই। ওসব তো খাচ্ছি খাচ্ছি, নিজের ইচ্ছা আসবা কিন্তু পরের ইচ্ছা, সে দেখা যাবে পরে, সেটা আমার ইচ্ছাই তাই না? মানুষের কথা শুনো না, মানুষের কথা শুনো না। ওদিকে আলিফ চিল্লাইছে সোহেল বলে কান দিচ্ছে। কি খবর, কো তোমার তো কোনো খোঁজ খবরই নেই, এড়িয়েছ? আলিফ এখানে খালি গায়ে রয়েছে, কি গরম বেশি লাগছে? হ্যাঁ আমি তো তাড়াহুড়ো করে আসতেছি, তোমরা মনে রেডি হয়ে বসে রয়েছো, আমার মনে হয় দেরি রেডি হও। দুই মিনিট আর পাঁচ মিনিট সেটা তো বড় কথা না, লতা গো এখানে কিটা কিটা রে? হ্যাঁ লাকি লাকি মামা, কি খবর, কেমন আছেন আপনি?
কেমন আছেন বলেন, আপনি কেমন আছেন? হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে, আমার মুখটুকু অন্ধকার হয়ে গেছে। দেখি মামার চোখ মুখ অন্ধকার হয়ে গেছে রে। রে খবর কি, কোথায় যাবেন? মামা বাড়ি যাবেন? মামা বাড়ি যাবেন? হ্যাঁ, ওটা আবার কি পড়াও? হ্যাঁ, পড়া লাগবে না, ও গরমের মধ্যে কিরে। হ্যাঁ, কি ব্যথা দিছে, ব্যথা দিছে? বাবা, মাম্মা হাতে কি, কি কি আব্বু, কি বাবা, কি 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 মামা, কি কি আমার কোলে আসবা? হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ হ্যাঁ, কি কি কি, এই যে বেড়াইতে যাওয়ার জন্য আরমান অলরেডি রেডি হয়ে গেছে। হ্যাঁ, সাদা পোশাক জামাইয়ের মতো সাজতেছে। হ্যাঁ মাম্মা, সাদা পোশাক পরছ? হ্যাঁ, ইয়ে একেবারে সাদা সব। হ্যাঁ, এখানে আমাদের সুখী খাতুন, সুখী মানুষ, সুখী খাতুন আরমানকে রেডি করে দিচ্ছে। ওদিকে আলিফ লতাকে রেডি করে দিচ্ছে। বাহ, কেরে কেদা অন্ধকার রে। মাম্মা, কি কি কু কু কু, কোথায় যাবা, কোথায় যাবা আজকে, কোথায় যাবা বলো তো, জানো কোথায় যাবে? জানো না, জানো না? হ্যাঁ বাবা, জানেন না রে। আজকে আরমান বেড়াইতে চলে যাচ্ছে। কোথায় যাবে বেড়াইতে আরমান, বলো তো কোথায় যাবে তুমি, জানো না? একটু খুলে নাও, ইয়া একটু খুলে নাও। লতা, তুমি কী করো, কোথাও যাচ্ছ মনে হচ্ছে? প্রিয় দর্শক, আসলে শুনলেন লতার কথা। লতা ভ্রমণ করার জন্য অলরেডি প্রস্তুত আছে, আলিফ রেডি হয়ে গেছে, হইলে আমরা রওনা দিব বেড়ানোর উদ্দেশ্যে। এখন কোথায় যাব আপনারা একটু হলেও আন্দাজ করতে পারছেন, বুঝতে পারছেন তো? হয়তোবা পরবর্তীতে আরও কথাবার্তা হবে, লতার সাথে কথা হবে, আলিফের সাথে কথা হবে, দেখা যাক। এই এই সফর মানে বেড়ানোর তাদের অভিজ্ঞতাটা কেমন হয়, আর তাদের যে একটা অনুভূতি, অভিজ্ঞতা এবং অনুভূতি, দুজনের অভিজ্ঞতা এবং অনুভূতি কেমন হয় শেষ পর্যন্ত হয়তোবা আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকুন, পরবর্তীতে আমরা অন্য আরেকটি ভিডিওতে এর পরবর্তীতে কী ঘটছে, কোথায় কী ঘটছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা, আমি আলিফ, লতা এবং আলিফের ছেলেসহ আমরা রওনা দেবো, যেহেতু আমাকে ভাড়া করতে তারা, আমার গাড়ি সহ তারা ভাড়া করছে বলতেছে, সেহেতু আমি ড্রাইভার, তাদের কথা শুনতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।